নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা প্রত্যাহার করেছেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তোফাচুল হোসেন দুপুরে নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এই প্রার্থিতা প্রত্যাহার করেন এদিকে মেহেরপুরের গাংনি উপজেলা পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী চোদ্দ প্রার্থী এবং জনতার মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দুপুরে এই অনুষ্ঠানে জনগণের পাওয়া না পাওয়া এবং নির্বাচন পরবর্তী উন্নয়ন বিষয়ে নানা প্রশ্নের উত্তর দেন প্রার্থীরা